আসসালামু আলাইকুম, আমি মিথুন রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক। আজকে আমাদের এই এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা বিএনপির নেতা এবং সাবেক সহসভাপতি জনাব মনোয়ার হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শালিকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন শিকদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কৃষক দলের মাগুরা জেলা বিএনপির মাগুরা জেলা শাখার আহ্বায়ক জনাব রুবায়েত হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত ভাই। উপস্থিত রয়েছেন মাগুরা পৌর এবং পৌর থানা সহ মাগুরা জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তা আজকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ ছিল, সেই বিক্ষোভ সমাবেশে বর্বরোচিত হামলা চালিয়ে আওয়ামী সশস্ত্র বাহিনী তাদের সন্ত্রাসীরা পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা বর্বরোচিত হামলা চালিয়ে আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আহত করেছে এবং আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীর গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে এবং অনেক নেতাকর্মী আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঠিক সংখ্যা আমরা এখনও হাতে পাইনি এবং হাতে পেলে আমরা আপনাদেরকে জানাবো। তা এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী। সংগ্রামী বন্ধুগণ, আজকে 27 আগস্ট শনিবার আমাদের কেন্দ্র ঘোষিত জেলায় থানায় পৌরসভায় যে বিক্ষোভ সমাবেশ, তেল গ্যাস এবং বিদ্যুতের মানে উদ্যোগতি, দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতির প্রতিবাদে এবং এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এবং লুটপাটের প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে দেশে প্রত্যাবর্তন, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের সমাবেশ ছিল মাগুরায়, মাগুরা পৌরসভা এবং থানায়। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের এই প্রথমেই যে উপস্থাপক মিথুন রায়চৌধুরী, অ্যাডভোকেট মিথুন রায়চৌধুরী যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা শাখা বিএনপি, সে বলেছেন যে আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিটিং ছিল বেলা 3টের থেকে। সেখানে আমাদের মনোয়ার হোসেন খান প্রধান বক্তা আর অন্যান্য যুগ্ম আহ্বায়ক আহ্বায়করা তারাও বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে আমরা যে আওয়ামী সন্ত্রাসীরা তাদের যুবলীগ ছাত্রলীগ অস্ত্রশস্ত্র উঠিয়ে তারা তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে। আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল খোলা মাঠে, সেখানে আমরা মাগুরা শহর ইটখোলায় সেখানে আমরা আবেদন করেছি জেলা প্রশাসনের কাছে, কিন্তু জেলা প্রশাসনের আবেদন করা সত্ত্বেও গতকাল তারা সেখানে বলছে আমরাও সেখানে মানে কর্মসূচি করব। 5 জায়গায় তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে, অর্থাৎ আমাদের পাল্টা কর্মসূচি, কিন্তু কোনো কর্মসূচিতে তাদের কোনো অনুমতি লাগেও না, অনুমতি নেয়ও নাই। অথচ আমরা সেখানে আমাদের প্রশাসন বলল যে আপনারা আপনাদের ভায়না মোড়ে এখানে আপনারা আপনাদের অফিসের সামনে আপনারা প্রোগ্রাম করেন, এই মৌখিক অনুমতি আমরা দিই। আমরা যথারীতি 3টের সময় আমাদের কর্মসূচি শুরু করি এবং এরা আতঙ্কিত হয়ে পড়ে আগের থেকেই যে আজকে মাগুরায় হাজার হাজার মানুষের 15-20 হাজার লোকের সেখানে ঢল নামবে। এই কথা জানতে পেরে তারা কোনো অবস্থায় মাগুরায় আমাদের কর্মসূচি পালন করতে দেবে না বলেই গতকাল থেকে এই এই তাণ্ডব শুরু করে এবং আজকে যখন
আমাদের মিটিং চলছিল অতর্কিতে অতর্কিতে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা স্যান্দা বোমা এবং আগ্নেয়াস্ত্র মানে সহ তারা আমাদের মিটিংয়ে অ্যাটাক করে পুলিশের সেখানে দাঁড়িয়ে আছে পুলিশের নাকের ডগার উপর দিয়ে পুলিশ বরং সহায়তা করছে এইভাবে এসে আমাদের আমাদের মিটিংয়ে তাণ্ডব শুরু করে যেটা মিথুন রায়চৌধুরী একটু আগে আপনাদের বললেন যে আমাদের গাড়ি ভাঙচুর করেছে আমাদের নেতাকর্মীদের আহত করেছে আমাদের অনেককে গ্রেপ্তার করেছে তারা শহরের দোকানপাট ভাঙচুর করেছে এবং সেখানে মানুষের ভিতরে একটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে বন্ধুগণ আজকে মাগুরা সরকারি দলের এই ভূমিকা এবং পুলিশের এই ভূমিকার কারণটা কি কারণ একটাই যে এই সরকার এই দেশের সম্পদ লুটপাট করে এখানে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা দেশের বাইরে তারা পাচার করেছে এই লুটেরা সরকার বিনা ভোটে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে 2018 সালে তারা ক্ষমতা এসে ক্ষমতা আঁকড়ে ধরে রয়েছে এই সরকার 1914 সালে তারা তারা বিনা বিনা ভোটে তারা 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছে সেই নির্বাচনকে অংশগ্রহণ করে নাই সেই নির্বাচনের মাধ্যমে তারা 5 বছর ক্ষমতায় ছিল অতএব এই সরকার বিনা ভোটে থাকতে গিয়ে দেশের বিচার বিভাগ দেশের প্রশাসন দেশের আইন প্রকারী সংস্থা পুলিশ সব কিছুকে তারা কক্ষিগত করে বল প্রয়োগের মাধ্যমে ফ্যাসিবাদ এই ফ্যাসিস্ট সরকারের দোষর হচ্ছে এই দেশের এই এই দেশের যে সমস্ত এই লুটেরাদের সাথে ভাগ তাদের সেবাদার হিসেবে কাজ করছে পুলিশ এবং প্রশাসন অত্যন্ত দুঃখজনক হচ্ছে এই যে এই সরকারের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশের মানুষ খুশিয়ে উঠেছে যখন তৃণমূলে যখন জাগরণ সৃষ্টি হয়েছে যেটা 69-এর আবহাওয়া আমরা মনে করছি যে এই দেশে গণ অভ্যুত্থান ঘটতে যাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটবে তখন তারা শেষ মানে টিকে থাকার জন্যে এইভাবে বেপরোয়াভাবে নগ্নভাবে তারা জনতার উপরে তারা আক্রমণ শুরু করেছে এরা যে গণবিরোধী এর প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি নিজেরাই প্রমাণ দিয়েছেন এই যে যেমন মন্ত্রী তেমন প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হচ্ছে 40টা হচ্ছে চোর এবং লুটেরা মিথ্যেবাদী এক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সে একটি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে জন্মাষ্টমীর অনুষ্ঠানে চট্টগ্রাম বলে যে আমি ভারত সরকারকে বলে এসেছি অনুরোধ করেছি যে আওয়ামী লীগকে ক্ষমতায় না রাখলে তাহলে এই দেশে মানে মাইনরিটির উপরে এই দেশের উপরে অত্যাচার হবে অথবা আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবেন তার মানে হচ্ছে যে এই দেশে ক্ষমতায় রাখার মালিক হচ্ছে মানে ভারত এবং ভারতের আশীর্বাদে তারা এতদিন আছে এটি তারা প্রমাণ করতে চায় দেশের জনগণের প্রতি তাদের ভরসা নাই জনগণ থেকে সম্পূর্ণরূপে সরকার 10টা সিটে বেশি পাবে না তাই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্যে দেশবাসীর প্রতি এবং পার্টির প্রতি নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশে আমাদের উপজেলায় পৌরসভায় বিভিন্ন জায়গায় আমাদের বিক্ষোভ সমাবেশ চলছে এর আগে আমাদের বিক্ষোভ সমাবেশ মিছিল চলছে দেশের বিভিন্ন জায়গায় তারা এই ন্যাক্কজনক হামলা চালাচ্ছে আমি শুধু এইটুকু বলতে চাই যে এই ফ্যাসিবাদী কায়দায় কোনো ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে নাই ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তি বল প্রয়োগ করে জনগণের উপর অত্যাচার নির্যাতন করে হিটলার টেকেনি নমরুদ টেকেনি ফেরাউন টেকেনি চেঙ্গিস খান টেকে নাই হালাকু খান টেকে নাই টিক্ষা খান টেকে নাই এবং শেখ মুজিব বাকশাল গঠন করে টেকে নাই অতএব এই দেশে ফ্যাসিবাদের কবর রচনা হবেই এবং শেখ হাসিনার পতন আসন্ন এবং আমরা তার পতনের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে তাকে কারাগারে আবদ্ধ রেখে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে তারেক রহমান দেশে আসবে এবং এই সরকারের পতনের পর এই দেশে নিরপেক্ষ সরকারের অধীনেই এখানে নির্বাচন হবে সেই নির্বাচনের মাঝ দিয়ে আমরা এই দেশে জনতার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব এই দেশকে সম্পূর্ণরূপে আধিপত্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখব যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই পথে অগ্রসর হব এই কথা বলে আমি সাংবাদিকদের কাছে এই বক্তব্য দিয়ে গেলাম এবং আমাদের মিটিং হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল মিটিং সফল হয়েছে সাফল্যের শেষ প্রান্তে এসে তারা এইভাবে অর্থাৎ আমাদের মিটিংয়ের শেষের শেষ প্রান্তে এসে তারা এই নগ্ন হামলা করে একদিকে যেমন তাদের কাপুরুষের মতো মানুষের সামনে যেমন নিজেদেরকে তুলে ধরেছে
অন্যদিকে বিএনপির যে জনপ্রিয়তা আছে এবং জনপ্রিয় বিএনপি তারা যে জনগণের সাথে আছে তার প্রমাণ হচ্ছে আজকের এই কাপুরুষোচিত এই নগ্ন ফ্যাসিবাদী হামলা। এই কথাগুলো আমার বক্তব্য শেষ করা। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের মাগুরার মানে বর্তমান পরিস্থিতির মানে আপনাদের সামনে তুলে ধরবেন মাগুরা জেলা বিএনপি মাগুরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত নেতা আমাদের সকলের প্রিয় জনাব মনোয়ার হোসেন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগুরার সকল স্তরের জনগণ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী প্রেক্ষাপট বর্ণনা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন। আমি ওইদিকে না গিয়ে একটু অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন গতকাল সন্ধ্যায় আমি যখন আমার ভাইয়ের ইটখোলাস্ত ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম, এমনি সময়ে পুলিশের অনেকগুলো গাড়ি, ডিবি এবং অন্যান্য পুলিশরা এসে অতর্কিত আমাদের ওখানে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। তারা একটা ভয়ের পরিবেশের সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সাংবাদিক ভাইরা দেখেছেন সেখানে আমাদের যত নেতাকর্মী উপস্থিত ছিল আমাদের সকলেই অত্যন্ত বলিষ্ঠভাবে তারা জানিয়ে দিয়েছে আমাদের পরের দিনের প্রোগ্রাম হবে, দ্যাট ইজ আজকে। এই প্রোগ্রামের উপলক্ষে আমরা সেখানে বসেছি, আলোচনা করেছি। এক পর্যায়ে তারা আমাদের পাঁচটি গাড়িও তারা তুলে নিয়ে গিয়েছে, মোটর সাইকেল আমাদের ছেলেদেরকে। এবং আজকে আপনারা জানেন গতকাল রাত থেকে আমরা পাচ্ছিলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা কি করছে, এটা দাদা বলেছে সব, আমি আর বলবো না। শুধু এইটুকু বলতে চাই, তারা যে ভয়ঙ্কর ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এটা কিন্তু প্রশাসনের সামনেই, সাংবাদিক ভাইয়েরা আপনারাও দেখেছেন, আজকে জনগণের সামনে আপনারা এটা তুলে ধরেন, ভালোভাবে বলেন আসলে কারা আজকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় প্রোগ্রামের উপরে তারা যে অতর্কিত হামলা চালালো, তারা বোমাবাজি করলো, অথচ আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হলো, এটা কোন দেশ, এটা কোন পরিবেশ, কেন এটা করা হয়েছে আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আপনারা কেন আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করেছেন? আমাদের নেতাকর্মী তো কিছুই করেনি, তারা বরং আপনারা দেখেছেন আপনারা আমাদের নেতাকর্মীকে এক পাশে ঠেলে সরিয়ে দিয়েছেন, তারা সেটাই মেনে নিয়েছে। আমরা শুধু আমাদের মাগুরাবাসীকে এবং সাধারণ জনগণের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে ফ্যাসিবাদী শাসন চলছে, এর অবসান ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই আপনারা জানেন এবং আপনারা বুঝতে পারছেন যে এর অবসান হতে চলেছে, এবং অত্যন্ত স্বল্পতর সময়ে বাংলাদেশে একটু গণ অভ্যুত্থান হয়ে এই সরকারের পতন হবে এবং আমাদের সকল জেল জুলুম হুলিয়া খুম গুম গুম খুন সকল হত্যার এবং গুমের বিচার এদেশের মাটিতে ইনশাল্লাহ হবে, এই শেখ হাসিনার পতন হবে এবং তাদের বিচার হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সর্বোপরি আমি বলতে চাই যে এরকম দমন পীড়ন পুলিশি হয়রানি নির্যাতন চালিয়ে আমি সশস্ত্র বাহিনী সশস্ত্র মহড়া দিয়ে ভয়ভীতি দিয়ে বাংলাদেশের মানুষের যে গণদাবি গণ আন্দোলন তাকে ঠেকিয়ে রাখা যাবে না। এবং দেশনায়ক আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি দেশ এবং দেশের বাইরের সকল জনগণকে বলতে চাই যে আজকে সমগ্র বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অচিরেই বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের যে ঘটনা মাগুরাতে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখানে আমাদের ইতোমধ্যে আমরা খবর পেয়েছি আমাদেরকে আমাদের মাগুরা
জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তিতাসকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, এবং আমাদের মাগুরা সদর থানা যুব দলের আহ্বায়ক কুতুবউদ্দিন রানাকে গ্রেফতার করা হয়েছে সদর থানায়, এবং চাউলিয়া ইউনিয়ন বিএনপির সাকু সাকু সহ অনেক নেতাকর্মী যাদের প্রকৃত সংখ্যা এখনো আমরা হাতে পাইনি তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে মাগুরা সদর থানায়। একই সাথে আমি জানতে পেরেছি যে আমাদের মোহাম্মদপুর উপজেলা যুব দলের একজন নেতা রাসেল তার গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে নাইনা মোড়ের দিকে। তা আমি এই সকল কাণ্ড এবং প্রকৃত সংখ্যা যখন আমরা পাব আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। এবং ধন্যবাদ।